100 দিনের টাকা দিবেন কিন্তু কিভাবে দিবেন সেই টাকা? অভিষেক বন্দ্যোপাধ্যায় যেরকম ডায়মন্ড হারবারে ভাতা দিচ্ছেন বয়স্কদেরকে, সেই পথে কি হাঁটছেন? না না, 100 দিনের টাকা দিবেন আরো কিছু দিন, চাকরিও দিন, দিয়েও দিন, সমকাজে সমবেতন দিন, কন্ট্রাকচুয়াল, ক্যাজুয়াল, আশাকর্মী, আইসিডিএস, ভিআরপি, সিভিক ভলেন্টিয়ার্স, ভিলেজ পুলিশ, ডাটা এন্ট্রি অপারেটার, সবকে দিন না, দেওয়ার জন্যই তো সরকার। কিন্তু এই যে ঘোষণা, এর মধ্যে কতগুলো অন্তর্নিহিত উদ্দেশ্য রয়েছে। এক, প্রথম হচ্ছে নির্বাচনের আগে ওয়ান কাইন্ড অফ ঘুষ বিতরণ, ব্রাইব। দুই, এই যে দেওয়া হবে এটা ডেলি ওয়েজেসের থেকে মেটেরিয়াল পেমেন্ট বেশি। মেটেরিয়াল পেমেন্ট মানে তৃণমূলের চোরগুলো সমস্ত গ্রাম পঞ্চায়েতে 80% ভুয়া বিল করে রেখেছে এবং তারা 5 লাখ টাকার মেটেরিয়াল সাপ্লাই দিলে 25 লাখ টাকার বিল করে রেখেছে। এদেরকে কয়েক হাজার কোটি টাকা ভোটের আগে পাইয়ে দিয়ে 50% বলে, তোমাদের তো টাকা কোনোদিন পেতে না। তারপরে হাইকোর্টের নির্দেশে ফোরম্যান টিম, তারা ইনভেস্টিগেশন শুরু করবে কোনটা ফেক আর কোনটা ট্রু, কোনটা অরিজিনাল আর কোনটা ফ্রড। ফোরম্যান কমিটিতে সিএজি আছে, ক্যাক প্রিন্সিপাল চিফ অ্যাকাউন্টস অফিসার আছেন ভারত সরকারের, ভারত সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিনিধি এবং রাজ্য সরকারের গ্রাম উন্নয়ন দপ্তরের প্রতিনিধি, যে মামলা আমি করেছিলাম সেখানে ধরা পড়বে যে মেটেরিয়াল সাপ্লাই না করে খাতাপত্রে বিল করেছেন। তাই মমতা ব্যানার্জি জানে এই ফ্রডগুলো জেলে যাবে 2-4 মাসের মধ্যে, কারণ তদন্ত রিপোর্ট যখন জমা পড়বে তখন এটাও একটা বড় দুর্নীতির মতো, রেশন স্ক্যামের মতো, টিচার রিক্রুটমেন্টের মতো, কোল ক্যাটল স্ক্যামের মতো বড় স্ক্যাম হিসেবেই আসবে। তাই এখন লোকসভা ভোটের বৈতরণী পার করার জন্য এই চোরেদেরকে টাকা দিয়ে দিবে, তার 60% হচ্ছে মেটেরিয়ালের টাকা। এবং এই টাকা আসবে কোত্থেকে? গতকাল আমি আশঙ্কা করেছিলাম যে ডিআর লটারি বা মদের রাজস্ব যে সংগ্রহ হয়েছে সেখান থেকে দেবে, কিন্তু অর্থ দপ্তরের লোকেরা আমাকে নোট পাঠিয়েছেন আর সকালে, ওনার ভিতরে তো আমার লোকজন প্রচুর, তারা বলেছেন মুখ্যমন্ত্রী 7 তারিখের আগেই একটা 7,000 কোটি টাকার অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন। 7,000 কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করার জন্য বাজেট সেলকে বলেছেন এবং এইটা লোনটা তিনি নেবেন, যেহেতু লোনের সিলিং এখন বেশি। কিন্তু এর ক্ষতিটা কি হবে? রাজ্যের ঋণের পরিমাণ বাড়বে এবং আগামী অর্থবর্ষে বেতন থেকে লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা থেকে শুরু করে গ্র্যাচুইটি প্রভিডেন্ট ফান্ড, পেনশনার্সদের টাকা, ওল্ড এজ পেনশন এবং যে স্কিমগুলোতে রাজ্য সরকার নিজেরা চালায় অথবা ম্যাচিং গ্র্যান্ট দিতে হয়, যেমন 951 কোটি টাকা পরশু দিন এসেছে জল জীবন মিশনের, সেই 951 কোটি টাকায় ভারত সরকারের জলশক্তি দপ্তরের শর্ত দিয়েছে কি, সমান 951 কোটি টাকা পশ্চিমবঙ্গ সরকারকে ওই সেম অ্যাকাউন্টে দিতে হবে, তারপরে এই 951 কোটি টাকা আপনি হাত দিতে পারবেন এবং এই 951 কোটি টাকা আপনি ডাইভার্সন করতে পারবেন না। তাই মমতা বন্দ্যোপাধ্যায় এই রাজ্যকে রসাতলে পাঠানোর জন্য, এই রাজ্যের অর্থনৈতিক অবস্থাকে একেবারে ধ্বংস, কারণ পরে উনাকে চালাতে হবে না, উনি জানেন বিজেপিকেই চালাতে হবে, তাই উনি একবারে কফিনের শেষ পেরেকটা মারার জন্য 7,000 কোটি টাকা অ্যাডিশনাল লোনের প্রেয়ার করতে বলেছেন। এটা নির্বাচনের আগে মেটেরিয়াল পেমেন্টের নামে তৃণমূলের কাটমানি, ঘুষ, নির্বাচনী তহবিল এবং এই চোর ঠিকাদারদের দিয়ে গ্রামাঞ্চলে ভোট নিয়ন্ত্রণ করা,
এবং মদ মাংসের মোচ্ছব করে যাতে লোকসভাতে কোনোভাবে অস্তিত্ব রক্ষা হয় একটা চেষ্টা তিনি করছেন। আবার লোন, আবার লোন 7,000 কোটি টাকা। প্রিয় দর্শক, আমি শফিকুল ইসলাম এবং আপনারা দেখছেন আরামবাগ টিভি প্লাস। আজকে শুভেন্দু অধিকারী বলেছেন যে অর্থ দপ্তরের কেউ আর কি বলেছেন, তথ্য দিয়েছেন আর কি, যে আরো 7,000 কোটি টাকা লোন নেওয়ার জন্য চেষ্টা চলছে। আরো 7,000 কোটি টাকা মানে রাজ্যের মাথায় আরো ঋণের বোঝা, বা ঋণের বোঝা আরো ভারী। আরো 7,000 কোটি টাকা লোন নেওয়া হচ্ছে, লোন নিয়ে দানছত্র করবেন। বলছেন যে আমি দিচ্ছি, আমি দিচ্ছি বাংলার টাকা, মাটির টাকা, মাটির নয় লোন করা টাকা। বলেছেন না কালকে, মাটির টাকা কোত্থেকে আসবে টাকা, মাটির টাকা, মাটি না, ব্যাংকের লোন ধার, ধার করে ফুটানি আমি করছি, ধার করে। আছেন না অনেকে দেখবেন, মানে সেই উচ্ছন্নে যাওয়া লোকজন আছেন না, অনেকে ধার করে বাজারের বড় মাছটা কিনে এনে খান, ধার করে অমক করেন তমক করেন, করে পটকে যান, তারপরে ছেলে ছেলেদের উপরে বোঝা ঋণ রয়ে যায়, তাদেরকে শোধ করতে হয়। এদিকে দেখিয়ে যান যে আমি অনেক কিছু করেছি, কিন্তু সর্বনাশ করে গেছেন। এই সর্বনাশ করে যাওয়ার একটা ব্যাপার হচ্ছে আর কি, ঋণের পর ঋণ, ঋণের পর ঋণ, সেই ঋণের টাকা নিয়ে দানছত্র করছেন বিভিন্ন ক্ষেত্রে। এদিকে সব চুরি হয়ে গেছে, সেই চুরি ঋণ করে মেটানোর চেষ্টা হচ্ছে রাজ্যের মাথাতে ঋণের বোঝাটাকে বাড়ি মানে বাড়িয়ে। বলা হচ্ছে আমি করছি, কেন্দ্র দিচ্ছে না, আমি করছি। এবং শুভেন্দু অধিকারী বেশ কিছু গুরুত্বপূর্ণ ব্যাখ্যা দিলেন যে এই যে টাকা, কেন্দ্রের যে প্রকল্পের টাকা, এখানে অনেক মেটেরিয়ালস এর কাজ হয়েছে, মানে কন্ট্রাক্টরকে দিয়ে বোল্ডার, মানে মেটেরিয়ালস এর মানে শুধু তো মাটির কাজ না, তার একটা ভাগ আছে, তো মেটেরিয়ালস এর কাজ হয়েছে, তো সেখানে অনেক কন্ট্রাক্টর তাদের সব বিল আটকে রয়েছে, তো সেই বিল তো ভুয়া বিল বললেন, ভুয়া বিল কাজ হয়নি, বিল করা হয়েছে, তো সেগুলোরও সব টাকা পেমেন্ট করে দেওয়া হবে। মানে ঋণ করে রাজ্যের মাথায় ঋণের বোঝা বাড়িয়ে সেই টাকা কন্ট্রাক্টরদেরকেও পাইয়ে দেওয়া হবে, সেখানে কাজ হয়েছে কেনা হয়েছে বিল হয়ে গেছে তাদেরকেও পাইয়ে দেওয়া হবে, পাইয়ে দিয়ে সেই টাকা দিয়ে আবার আবার ভোটেতে ওই টাকা কন্ট্রাক্টরদের বা ওই টাকা আর কি ইউজ করা ভোটের কাজে খাইয়ে টাইয়ে লোকজনদেরকে। এটা হচ্ছে ভোট বৈতরণী পার হওয়ার একটা প্রয়াস, একটা চেষ্টা, সরকারি ফান্ডকে ইউজ করে নিজস্ব নেই লোন করে আবার, এই হচ্ছে একটা চেষ্টা, এটাই উনি বলার চেষ্টা করলেন। বলেন যে প্রথমে ভেবেছিলাম যে মদ বিক্রির থেকে অনেক টাকা পয়সা হয়েছে, বা ডিয়ার লটারি থেকে রাজস্ব আদায় হয়েছে, ওখান থেকে হয়তো দেওয়া হবে, বা অর্থ দপ্তরের কেউ একজন খবর দিয়েছেন, ওনার তো সব লোকজন রয়েছেন এখনো কানেকশন, যে লোন, লোনের একটা ব্যবস্থা হচ্ছে, লোন 7,000 কোটি টাকা আরো লোনের ব্যবস্থা হচ্ছে। এই হচ্ছে দর্শক রাজ্যের হাল, ঋণের বোঝা বেড়েই চলেছে, ইনকাম সেই অর্থে নেই, খরচের দিকে বিরাট, যে এ ওই নিজের ঋণ করে যাব, শোধ করতে আমাকে হবে না, পরের প্রজন্ম ভাববে বা পরের সরকার ভাববে, এই আর কি, পুরো শেষ করে দিয়ে চলে যাওয়া। যতদিন থাকবেন ততদিন এই শুধু ঋণই ঋণ নেওয়া হবে, রাজ্যকে দিনাতে ডুবিয়ে রাখবেন, ডুবিয়ে দেবেন, আরো কত কি হবে ডোবানো যায় করে দিয়ে কেটে পড়বেন, এটাই ভেবেছেন। আর আমি আমি বারবার বলি একটা কথা, এরকম সিস্টেম চালু হওয়া উচিত যে আপনাকে, আপনি যে 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 অবস্থায় রাজ্যকে নিচ্ছেন, যখন রাজ্য ছাড়বে ছাড়বেন বা ছাড়তে হবে, তখন আপনাকে হিসেবটা বুঝিয়ে দিতে হবে যে আপনি কি করেছেন টাকা পয়সা, এবং আপনি কত টাকা দিয়ে শুরু করেছেন, কত টাকা মাইনাস করে যাচ্ছেন, এর হিসেব আপনাকে বুঝিয়ে দিতে হবে, এবং একটা লিমিট করতে হবে, এর বেশি খরচ হলে তাহলে মানে আপনার বিরুদ্ধে অ্যাকশন হবে। দেখতেন যদি এরকম বলে দেওয়া হতো না, আর এসব ভুলভাল খরচা করতেন না, ঋণ করে এইসব ঋণের বোঝা বাড়াতেন না,
যদি দায়ী দায়িত্বটা নিতে হতো, যখন ছাড়বেন সরকার তখন আপনাকেও বিষয়টা বুঝিয়ে দিতে হবে যে আপনি কি করেছেন। ক্ষমতায় এসছে বলে যা খুশি করা যায় না, এরকম কিছু নিয়ম করতে হবে, এরকম কিছু নিয়ম করতে হবে। যা খুশি ঋণ ঋণ করে ফুটানি ফুটানি দেখিয়ে ঋণ করে চলে গেলে চলবে না, তার দায়ী নিতে হবে আপনাকে, নিজেকে ব্যক্তিগতভাবে নিতে হবে, না হলে এই অবস্থা, জেল অমুক তমুক, এরকম কিছু করে দিতে হবে, তাহলে সব ফুটানি আর হবে না, তখন তাকে অনেক কিছু ভাবতে হবে। ঠিকই তো বলছেন শুভেন্দু অধিকারী, যে এই যে তদন্ত তো চলছে, এখানে প্রচুর ভুয়ো সব বিল হয়েছে, তার মানে তাদেরকেও সব টাকা পাইয়ে দেওয়া হবে। তো জব কার্ডের কাজে চোর চোর কি সেটাই তখন ধরা হয়নি, তার মানে চোরদের অ্যাকাউন্ট গুলোতে এখনো তো অ্যাক্টিভ আছে, সেখানে তো টাকা ঢুকে যাবে, তার মানে সেখান থেকে তো টাকা সব চলে যাবে, হাফিস হয়ে যাবে, আত্মসাত হয়ে যাবে। তাহলে তোকে চোর ধরতে বলা হয়েছে, ব্যবস্থা নিতে বলা হয়েছে, সেই জন্যই তো টাকা আটকে রেখেছে কেন্দ্র, ওগুলো করো ব্যবস্থা, টাকা বাকিদের সব দিয়ে দেওয়া হবে, সেগুলো না করে তুমি আপনি সব সবার টাকা ছেড়ে দিচ্ছেন, মানে সরকারি কোষাগার থেকে মানে এইটা ঋণ যেটা বলা হয়েছে দিয়ে ছেড়ে দিচ্ছেন, দিয়ে দেখা গেলো সব চোরদের অর্ধেক টাকা চোরদের অ্যাকাউন্টে চলে গেল। তো কি হলো, না চোর ধরা হলো হলো না চোরদের অ্যাকাউন্টে টাকা যাওয়াটা আটকানো হলো, ফের চলে গেল, ফের চলে গেল। শুভেন্দু বলছেন প্ল্যান করেই করা, ইচ্ছা করেই করা, যাতে করে ওইগুলো ওখানে কাজে লাগে ভোটে, ভোটের আগে এইসব একটা কৌশল, কিন্তু সে তো হচ্ছেই বলছেন উনি। কিন্তু আবার ঋণ, রাজ্যের ঘাড়ে আবার ঋণ। দর্শক বলুন যা বলার এ নিয়ে কমেন্ট বক্সে, নজর রাখবেন আরামবাগ টিভি প্লাস।